Katrok bat kawai ka ila sha tap daka da ka khandau kti NH6 hakawai ka jaka Hakuliang ke East Chanta Hills ka ni kala hadian ha kani kini jing ha la ba ther Islam ha ka ni kini kali shu na ka jingsha tap ha ka tua khandau Henry la ba omdon ba men sau AA Kini ke jaka ka ke baju ha ka jingtua kamtam ha bahap por Islam shilum kala durut ting e ban pun khoj ka মেঘালয় রোডর যে অবস্থা বাই অকল দেখলে মাথা খারাপ হইব দুই জায়গার মাঝে আবার দশ পড়ছে গাড়ি হামাইছে কিলা দেখো মাটির তোলে ডাইরেক্ট ছোটো গাড়ি একটা আর একটা ট্রাক আগের দশের মধ্যে একটা গাড়ি একবারে কুরুঙ্গ গেছে কি আমি ভিডিও শেষের দিকে আগরটাও দেখাইম এখন যে কুলিয়াং যে জায়গা নতুন দশ পড়ছে এই জায়গার কিন্তু ভাই অবস্থা মেঘ দিলেও কিন্তু এই অবস্থা এরকম হয় আমি এর লাগে আপনারা আগেও বারবার কইছি যে এই জায়গার মধ্যে আবার পরে যদি মেঘ বৃষ্টি দিয়ে ভাই এই জায়গাটা ক্লিয়ার করি আপনার আবার চেষ্টা করবা দেখো এই যে মানে এই জায়গাতে আবার পরে যদি মেঘা এতে এইরকম মাটি মাটির লগে গাড়ি কুড়ঙ্গো যায় আর এক জায়গাতে আমি দশ পড়ছে আমি ওটাও আমি দেখাইমু রাস্তার সিচুয়েশন দেখাইমু অবস্থা দেখো খুব খারাপ আগে এক জায়গাতে আরও দশ পড়ছে বড়ো বড়ো পাথর আমি দেখাইমু এগো ফনে রাস্তা মানে এগুলো একটু ক্লিয়ার করার আর এখানেও তো ক্লিয়ার করা সম্ভব না কারণ যত সময় পর্যন্ত বৃষ্টি শেষ হয়েছে না ততক্ষণ পর্যন্ত মানে এই জায়গাত মানে ফোকেনও কিছু করতে পারে না এক্সিপেটার যেটা কই আমরা বা জেসি বিষ আর এই দেখো একটু মানে এলাল মাটি যেগুলো আছে অত নরম নাই দেখি মানে এটা এখন সাইড করে প্রোগনে মেঘালয় এটা সোনাভুর উপরে এটা যে মেঘালয় যে রোডর যে অবস্থা বাই এখন আমরা যে গাড়ি যে চালাইতে চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন সরকারে এখনো পর্যন্ত এই রাস্তার কোনো মেরামত নাই এখন রাস্তার সিচুয়েশন ওলা হয়েছে কোনো ট্রাক বা ইয়োগুলা যদি থাকে তাই ধাক্কা মারি মারি এক্সেপেটারে ধাক্কা মারি মারি গাড়িগুলো ফাঁস করে দেখো এক একটা গাড়ি ডেইলি ভাই কমসে কম রাস্তার মাঝে বিশ পঁচিশটা ত্রিশটা গাড়ি কোনো না কোনো জায়গার মধ্যে মানে একটা ক্যাপসাইট একটা ফাঁসি গেছে আর একটা গেছে ডেইলি বিশ পঁচিশটা ত্রিশটা পঞ্চাশটা ডেইলি খারাপ ওর ভাই গুড়িয়া এগুলো আমরা তো সাধারণ জনগণ কোনো গভর্নমেন্টের তো কোনো এই লস না লস নাই আজকে আমরা গাড়ি বাঙ্গের আমরা ইউর কিন্তু এখন পর্যন্ত এই রাস্তার কারণে কোনো মানুষে কোনো দর না দেড় না এই রাস্তা যাব বন্ধ করিলাম না আমার হিসাবে টোটেলিকানো স্ট্রাইক করলাও সরকারে যদি রাস্তা বানাইতে আমরা চালাইন গিয়া ফার্স্ট দিন দশ দিন বিশ দিনও মানে মাসও বাই যদি এই রাস্তার মানে মনে করো গুহাটীতে কি তুমি শিলচর আইজল টিফ মারো মাত্র তিন টিপ হওয়া মুশকিল হয়ে যায় দুই টিপ মানে এই সব রাস্তা ব্লক যায় গিয়া আগে যে গাড়িটা ফসল আমি কইলাম আমি ভিডিও লাস্টে দেখাই মুদো এইখানেও দেখায় দেখায়নি আগে প্রথম দিন যে এই জায়গার দশ পড়ার পরে খুলিয়ান এই গাড়িটা এইখানে নিচে আসলো ভিডিওটা শেয়ার করিয়ে দিও ভাই বেশি বেশি